আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, দীনে মুসলিম ভাই বোন, আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর পক্ষ থেকে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে পদক্ষেপ নিয়েছি। মর্মে আমরা কঠিন, কষ্টকর, দুর্গম পাহাড়ি পথে কাদা পানির মধ্যে পায়ে হেঁটে রোহিঙ্গাদের ঘরে ঘরে প্রবেশ করে সাহায্য করার, ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। আমরা এ ব্যাপারে কিছু ত্রুটি করছি বা কার্পণ্যত করছি বলে আমার মনে হয় না। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি এই চেষ্টা প্রচেষ্টা কবুল করো। সাথে সাথে গতকাল 19/9/2017 রোজ বুধবার থেকে নলকূপ বসানো এবং টয়লেট বানানোর কাজ আরম্ভ হয়েছে। এই কাজটি আমাদের আপাতত 10 দিন যাবৎ চলতে থাকবে। এছাড়াও আমরা এখানে কিছু মসজিদ এবং গভীর নলকূপ বসানোর পরিকল্পনা করছি, ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। এছাড়াও যেসব রোহিঙ্গারা নির্যাতিত হয়ে এসেছে, মিস্ত্রিপাড়া করিডোর, শাহ পরিদীপ, টেকনাফ, কক্সবাজারের মধ্যে তারা অবস্থান করছে। প্রায় 10 লক্ষ থেকে 14 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে বলে মানুষ অনুমান করছে। এদের অধিকাংশ মহিলাই গর্ভবতী বা প্রায়ের কোলে ছোট শিশু বাচ্চা, যাদের চিকিৎসার একান্ত প্রয়োজন। মর্মে আমরা এদেশের পুরুষ ডাক্তার ও মহিলা ডাক্তারদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারাও দিনই স্বার্থে তাদের সেবা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে জনাব জহিরুল কবির উখিয়া কক্সবাজার, তিনি এ বিষয়ে দায়িত্ব পালন করবেন। আপনারা তার সাথে যোগাযোগ রেখে এই অসহায় গর্ভবতী ও শিশু বাচ্চাওয়ালা মহিলাদের চিকিৎসা করার চেষ্টা করুন। আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা আল্লাহ কবুল করুক। সত্য সত্যই তাদের গর্ভবতী অবস্থা দেখলে, তাদের কোলে এই শিশু বাচ্চাকে দেখলে খুব দুঃখ হয়, কষ্ট হয়। কীভাবে তারা থাকবে বৃষ্টির মধ্যে, পানি কাদার মধ্যে? কীভাবে তাদের চিকিৎসা হচ্ছে হবে? কীভাবে তাদের দিন কাটবে? আপনারা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।